তো ব্যাচেলরের ব্যাপারে দুই তিনজন জানতে চাচ্ছেন, ব্যাচেলরের অ্যাপ্লিকেশন নিয়ে বা সিটি সিলেকশন নিয়ে। হ্যাঁ, একটা হচ্ছে যে জয়েন্ট অ্যাপ্লিকেশন। জয়েন্ট অ্যাপ্লিকেশনের নিয়মটা হচ্ছে যে ফিনল্যান্ডে ব্যাচেলর অ্যাপ্লিকেশনগুলো নর্মালি জয়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হয়। যেমন মাস্টার্সের ক্ষেত্রে আপনি আলাদা আলাদা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা ভাবে আবেদন করবেন এবং একটার সঙ্গে অন্যটার কোনো সম্পর্ক নেই। ব্যাচেলরের ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটি ওরা প্রেফার করে আপনি জয়েন্ট অ্যাপ্লিকেশনে করবেন। তার মানে হচ্ছে আপনার একটা সেন্ট্রাল সিস্টেম আছে যেখানে আপনি আপনার ইউনিভার্সিটি চুজ করবেন এবং সাবজেক্ট চুজ করবেন। তো সেখানে আপনার সর্বোচ্চ 6টা সাবজেক্ট অ্যাপ্লাই করা যায় একসঙ্গে, এবং এখানে কোনো সিরিয়াল নেই, আপনি যে কোনো সিরিয়ালে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি একসঙ্গে সবগুলো সাবজেক্টে অ্যাডমিশন পেতে পারেন। তবে ফিনল্যান্ডের নিয়মটা হচ্ছে যে আপনি যে কোনো বছর টোটাল একটা সাবজেক্টে আপনি অ্যাডমিশন একসেপ্ট করতে পারবেন। মাস্টার্স বা ব্যাচেলার্স দুইটার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তো সুতরাং মানে ফাইনাল চুজিংটা আপনাকে একটু কেয়ারফুলি করতে হবে, এবং সিটির ইস্যুটা এখানে একটু গুরুত্বপূর্ণ। আপনার কোয়েশ্চেনটা আসলে ভ্যালিড, আমি ধারণা করছি সে আসলে লক্ষ্য রাখছেন, বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে তার। তো সিটির ক্ষেত্রে হয় যে আপনার পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স বা জবের সুযোগগুলো আপনার সবাই একটু লক্ষ্য রাখতে চায়, সেক্ষেত্রে আপনার বড় বড় সিটিগুলো আসলে বেটার অপরচুনিটি অফার করে এবং ধারণা করাই যেতে পারে। কারণ হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে আপনার জবের ক্ষেত্রে সব জায়গায় অপরচুনিটি ভালো মতো খুলে যায়, কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজটা আসলে সহজ না এবং বাংলাদেশ থেকে আসার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে অনেক সময় লেগে যায়। তো যে কারণে বড় বড় সিটি যেমন হেলসিঙ্কি, তাম্পেরে, তুর্কু, ইন সাম কেসেস আপনার ভাষা হতে পারে বা ইভস্কুলা, তো এই সিটি গুলাতে আপনার জবের অপরচুনিটি কিছুটা ওপেন আছে, বা ওলু, আরো কিছু সিটি আছে। আমার আসলে সবগুলো সিটি সম্পর্কে যেহেতু আলাদা করে বলা একটু মুশকিল, আমি নিজেও সব সিটিতে যাইনি। তো বড় সিটি গুলো চুজ করলে সেই ক্ষেত্রে আপনার জব স্কোপটা একটু বেটার থাকে। তো যেহেতু ব্যাচেলরে আপনার 100% টিউশন ফি এবার খুব কম ইউনিভার্সিটি দিয়ে থাকে, তো সেহেতু ইনকামের বিষয়টা একটা মেজর ইস্যু সবার, সব স্টুডেন্টের জন্য থাকে আর কি। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি চুজ করার সময় আপনার এটা একটা দেখার বিষয় হতে পারে যে আপনি কোন সিটিতে কোন ইউনিভার্সিটি চুজ করছেন। এর বাইরেও আপনার আরেকটা মেজর ইস্যু হচ্ছে যে আপনার পছন্দের সাবজেক্টের সঙ্গে আপনার ওই সিটির ওই ইউনিভার্সিটি মিলছে কিনা। আবার আপনি যে সাবজেক্টে পড়তে চান, বিশেষ করে আমার পরামর্শ থাকবে যে ব্যাচেলরে আসতে গেলে যেহেতু নতুন মানে একদম শুরু থেকে, সেহেতু আইটি বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টটা যদি আপনি পড়েন তাহলে আপনার জবের সুযোগটা পরবর্তীতে একটু ভালো থাকবে। যদি আপনার অন্যান্য দিকে আগ্রহ অত্যন্ত বেশি থাকে, বিশেষ করে নার্সিং টাইপের সাবজেক্ট, নার্সিং এর জব এখানে অনেক বেশি বা অ্যাভেলেবিলিটি বেশি, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি কারো আগ্রহ থাকে তাহলে আপনার সোশ্যাল ওয়ার্কার হতে পারে। সোশ্যাল ওয়ার্কার এখানে জব অপরচুনিটি বেশি, যদিও ল্যাঙ্গুয়েজ শিখতে হবে কিন্তু জব অপরচুনিটি আর সত্যিকার অর্থে অনেক বেশি। এই বিষয়গুলো একটু নজর রাখলে তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন গুলাতে এই সমস্যাটা মিটিয়ে ফেলা সম্ভব। এবং জয়েন্ট অ্যাপ্লিকেশনের একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে আপনার অনেক সময় IELTS লাগে না বেশিরভাগ ইউনিভার্সিটিতে, কিন্তু আপনাকে একটা এন্ট্রেন্স এক্সাম দিতে হয় আর কি। তো এন্ট্রেন্স এক্সামটা দেওয়ার জন্য এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে যে কোন কোন ইউনিভার্সিটির এক্সামটা কোথায় হচ্ছে। মেজরিটি ইউনিভার্সিটি আপনার দিল্লিতে পরীক্ষা নেয়, তো অনেকেই দিল্লিতে যেয়ে পরীক্ষা দেয়। এমনকি একটা ইউনিভার্সিটি আছে যাদের পরীক্ষা ঢাকাতেও হয়, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমি যে সিটিতে ছিলাম সেই সিটিরই একটা ইউনিভার্সিটি, তাম্পের ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, সেখানে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাচেলার্স প্রোগ্রাম, সেটার এন্ট্রেন্স এক্সামটা ঢাকাতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে একটু ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে খোঁজ নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে টোটাল প্রক্রিয়াটা কি বা কোথায় হচ্ছে, কারণ অনেক সময় একটু ভ্যারি করে। আর এর বাইরেও আরেকটা জিনিস ওরা গত 2-3 বছরে অ্যাড করেছে, সেটা হচ্ছে আপনি SAT স্কোর দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার আসলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এটা একটা ভালো অপশন হতে পারে। কারণ আপনি ঢাকাতে একটা পরীক্ষা দিয়ে নিলে আপনার ওই স্কোরটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন গুলো করে ফেলতে পারছেন, আপনাকে কোথাও যাওয়ার ওই ট্রান্সপোর্টেশনের এই প্রয়োজনটা আর থাকছে না। একটা জরুরি ইনফরমেশন এখানে দেয়া যেতে পারে যে আপনার যদি ক্যারিয়ার কোনো একটা পর্যায়ে চেঞ্জ করারও আগ্রহ থাকে, আপনি যদি মনে করেন যে আপনি যেটা নিয়ে আপনার ব্যাচেলর করেছেন বা জবও করেছেন কিছুদিন এবং আপনার জন্য সেটা স্যুট করছে না, বা আপনি পরিবর্তিত পৃথিবীর সঙ্গে একটু অ্যাডাপ্ট করার জন্য আপনি মনে করলেন যে আপনার আসলে IT-তে আপনি পড়তে আগ্রহী, তো আপনার এখানে ফিনল্যান্ডে যে কোনো বয়সে এবং যে কোনো সময়ে আপনি ব্যাচেলর করতেও চলে আসতে পারেন IT-তে, যদি আপনি ওই অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করেন। কোনো বয়সের রিকোয়ারমেন্ট নেই বা কোনো ধরনের আপনার HSC-র সার্টিফিকেটটা থাকাটাই যথেষ্ট, কিন্তু আপনাকে ওই এন্ট্রেন্স এক্সাম দিতে হবে অথবা আপনার স্যাট এক্সাম দিয়ে আপনাকে সেভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি কোয়ালিফাই করেন আপনি এখানে এসে পড়তে পারবেন, এবং ইংলিশে আপনার ব্যাচেলার্স লেভেলেও প্রচুর প্রোগ্রাম আছে এখানে, অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটি অফার করে থাকে।
অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এবং নর্মাল ইউনিভার্সিটি, যেগুলো রিসার্চ ইউনিভার্সিটি, দুই জায়গাতেই অফার করে থাকে। আপনাকে একটু চেক করে দেখতে হবে, কিন্তু অপরচুনিটি আসলে অপরিসীম। এক্সপেন্সেরটা আমি একটু আগে বলে নিয়ে ভুলে যেতে পারি, সেটা হচ্ছে যে এক্সপেন্স আপনার এখানে ফিনিশ ওরা যে হিসাবটা দেয় প্রতি মাসে €560 করে লাগে, এটা হচ্ছে ওদের হিসাব। আচ্ছা, তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি যেটা দেখেছি, আপনি স্টুডেন্ট হিসাবে আপনার স্টুডেন্ট হাউজিং গুলা, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট যেগুলো, সেগুলো আপনি ব্যক্তিগত রুম থাকবে, তবে আপনার কিচেন এরিয়া এবং টয়লেট শেয়ার করতে হবে। তো সেই রকম রুম যদি আপনি নেন, শেয়ার্ড অ্যাপার্টমেন্টে ভাড়া মোটামুটি €220 থেকে শুরু করে €300 মতো আছে, আচ্ছা, এবং এটা নির্ভর করে কত শেয়ার তার উপরে। তবে €220-এর মধ্যে বা €250-এর মধ্যে আপনার রুম পেয়ে যাওয়া সম্ভব। এর বাইরে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট, নর্মালি আপনার এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো, তো সুতরাং পাবলিক ট্রান্সপোর্টে আপনার কস্ট স্টুডেন্ট হিসাবে সিটি ভেদে আপনার €30 থেকে সর্বোচ্চ €50 পর্যন্ত, তো মেজরিটি আপনার €40 যদি এভারেজ ধরে রাখেন, তাহলে টোটাল আপনার খরচ €300 হলো। এর বাইরে আপনার বাকি খরচ থাকবে শুধু খাওয়া খরচ। তো খাবারের জন্য আপনার দেখা যায় যে আপনি যদি নিজে রান্না করে খান, তাহলে আপনার অন অ্যান এভারেজ €100 থেকে €150 সর্বোচ্চ। আর এর বাইরে আপনি স্টুডেন্টের এখানে সাবসিডাইজড মিল পাওয়া যায়, বিশেষ করে লাঞ্চ, আমরা সবাই আসলে যে স্টুডেন্ট যে মিল যেটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয় সেখান থেকে নিতাম, এটার কস্টিং পড়তো পার মিল €2.6 এখনো পর্যন্ত, এটাও খুবই চিপ অপশন। তো এখানে কস্টিং ওভারঅল আমার হিসাবে €450-এর মধ্যে একটা স্টুডেন্টের ভালোভাবে থাকা সম্ভব। আমরা বাংলাদেশিরা বিশেষ করে যেভাবে থেকে থাকি, আমরা অনেকটা রান্না করি, যদি আপনি বাইরে খেতে চান বা যদি আপনার আসলে আরো কিছু হ্যাবিট থাকে, বিশেষ করে যদি আপনি স্মোকার হন, তাহলে আপনার সেটা খরচ, এগুলো ব্যক্তিগত হিসাব। তো এগুলোর হিসাব আসলে আমি এখানে আলাদা করে বলছি না, কিন্তু €450-এর মধ্যে আপনার পার মান্থ কাভার হয়ে যাওয়ার কথা, যদি আপনার অ্যাডিশনাল খরচ না থাকে। আর এর বাইরে হচ্ছে ব্যাচেলার্স লেভেলে আপনার দু একটা ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপের সুযোগ খুবই ভালো আছে, বিশেষ করে তাম্পেরে ইউনিভার্সিটিতে আমি এবছর একটা স্টুডেন্টকে দেখেছি যে লিভিং কস্ট সহ স্কলারশিপ পেয়েছে। তো তার এসএটি স্কোর খুবই ভালো ছিল, সম্ভবত সে কথা উল্লেখ করেছিল, ১৪০০+ স্কোর ছিল তার। আর এসএটি নর্মাল যেটা একটা জেনারেল টেস্ট আর একটা সম্ভবত সাবজেক্ট স্পেসিফিক টেস্ট দিতে হয় আর কি। তো যদি দুইটা টেস্ট দেন, তাহলে আলতো ইউনিভার্সিটি এবং তাম্পের ইউনিভার্সিটি সঙ্গে ইউনিভার্সিটি অফ হেলসিংকি, এই বিশ্ববিদ্যালয়গুলো একটু চেক করে দেখতে পারেন, এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনার স্কোর খুব ভালো থাকে এবং দুইটা স্যাট স্কোর দেওয়া থাকে, আপনার বেশ ভালো চান্স আছে লিভিং কস্ট সহ স্কলারশিপ পাওয়ার। ওকে,